হাই গুড মর্নিং তোমাদের হোমওয়ার্কটা আমি দেখলাম চেষ্টা করেছ এবং হয়েছেও দেখলাম এবং হোমওয়ার্কটা বেশ ইন্টারেস্টিং ছিল রাইট যে আমরা একটা বক্ররেখা গ্রাফ নায়কে যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের ঢাল বের করে ফেলতে পেরেছি আচ্ছা এখন আজকে আমরা যা পড়ব সেটা আমরা আর সময় নষ্ট না করে চলে যাই আমরা আজকে মূলত ইন্টিগ্রেশন শুরু করব ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এবং এটাকে বাংলায় বলা হয় সমাকলন সমাকলন কেমন এইটা আমি বলেছিলাম না ওই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে যে কোনো একটা যদি তুমি ভালো করে শিখো তাহলে বাকিটা বেশ খানিকটা হয়ে যায় তো ইন্টিগ্রেশনটা তুলনামূলক বেশ ইজি আর লাগবে তোমার কাছে আজকে হয়তো বা তো আমরা প্রথমে একটা জিনিস একটু তোমাকে বলি দেখো আমি এই ব্যাপারটা মনে হয় তোমাকে শিখিয়েছি যে ডিডিএক্স অফ সাপোজ এক্স স্কোয়ার এইটা করলে তুমি পাবে হচ্ছে টু এক্স রাইট এটা আমরা জানি কিন্তু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে টু এক্স তো এই জন্য আমরা এই যে যে দুইটা জিনিস এক্স স্কোয়ার এইটা একটা জিনিস এবং টু এক্স এইটা একটা জিনিস এর নাম আছে কি নাম আছে খেয়াল করো এই এক্স স্কোয়ারটা এটা কিন্তু মূলত অধীন চলক এটা হচ্ছে আমাদের অধীন চলক অথবা এটা তুমি জাস্ট ফাংশন ভ্যালু বলতে পারো ফাংশান ভ্যালু আর কি এটা হচ্ছে ফাংশান ভ্যালু তো এই ফাংশান ভ্যালুটার উপর যখন আমাদের এই ডিডি এক্স নামক অপারেটর কাজ করে তখন আমরা যে টু এক্স পাই এই টু এক্সকে নাম দিয়েছিলাম আমরা অন্তরক সহক অন্তরক সহক মানে সহজ এটা এটাকে ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়াল কো এফিসিয়েন্ট মনে থাকবে ডিফারেন্সিয়াল কো এফিসিয়েন্ট তো এই অন্তরক সহক মানে হলো তুমি ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট পাচ্ছ সেই রেজাল্টের নাম তার মানে আমি এখান থেকে যে রেজাল্ট পাবো এই রেজাল্টের নাম হলো তোমার ডিফারেন্সিয়াল কো বা অন্তরক সহক আচ্ছা এবার একটা জিনিস একটু খেয়াল করা যাক সেটা হলো যে আমাদের প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা অপারেটর যারা আছে ম্যাথমেটিক্সে বা আমাদের নর্মাল কাজকর্ম করার সময় যে সমস্ত কাজে লাগে প্রত্যেকটার এন্টি অপারেটর আছে আমি একটু ব্যাখ্যা করি এন্টি অপারেটর মানে কি যেমন ধরো সিক্স প্লাস ফোর ইজ ইক টু 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 টেন টেন এবং তুমি উল্টাভাবে যদি চিন্তা করো যে তাহলে টেন থেকে ফোর যদি বাদ দেওয়া হয় আমি কিন্তু সিক্স পাবো ব্যাপারটা খেয়াল করো ছয়ের সাথে চার যোগ করলে হয় দশ আর দশ থেকে চার বিয়োগ করলে হয় ছয় সো অ্যাকচুয়ালি প্লাস আর মাইনাস বিপরীতভাবে কাজ করছে না আরেকটা জিনিস বলি যেমন ধরো তোমাকে যদি আমি বলি সাইন থার্টি ডিগ্রি তো সাইন থার্টি ডিগ্রি মানে কিন্তু আমাদের হাফ তো আমি তিরিশ ডিগ্রির উপর সাইন কাজ করিয়ে হাফ পাইছি এখন যদি আমি বলি যে হাফ থেকে কিভাবে তিরিশ ডিগ্রি পাওয়া যাবে তখন তোমাকে সাইনের বিপরীত অপারেটর ইউজ করতে হবে তো তোমরা আমাকে কি বলতে পারবা যে সাইনের এনটি অপারেটর কে এটা আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাও যে সাইনের বিপরীত অপারেটর কে তো প্লিজ আমাকে সাইন নিচে একটু কমেন্ট বক্সে লিখে জানাও আচ্ছা এবার সেম ভাবে তুমি চিন্তা করো যে গুণও আছে তো গুণের বিপরীত অপারেটর কিন্তু ভাগ তাই না তার এদের সবাইকে আমরা আসলে বলবো হচ্ছে এনটি অপারেটর এন্টি অপারেটর তাহলে এনটি অপারেটরের কাজ হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে ফরওয়ার্ড যেটা করি এনটি অপারেটর ঠিক উল্টাভাবে আমাকে আবার প্রাথমিক মানে ফেরত দেয় আচ্ছা দেখি তোমরা কে কি লিখেছো? সাইনের বিপরীত অপারেটর এক গ্রুপ লিখতেছে হচ্ছে কোসেক এক গ্রুপ লিখতেছে হচ্ছে সাইন ইনভার্স আচ্ছা দুইটা গ্রুপ দেখলাম মারামারি করতেছে সাইনের আমি জিজ্ঞাসা করেছি যে সাইনের এন্টি অপারেটর এন্টি অপারেটর তো এক গ্রুপ লিখছ হচ্ছে কোসেক আর এক গ্রুপ একটু খেয়াল করো কোসেক 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 মানে মানে কি হচ্ছে বাই সাইন তাই না তো এইভাবে তো ওয়ান বাই সাইন হয় না মানে কোসেক থেটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থেটা তো তুমি একটু জাজমেন্ট করে দেখো তো এই হাফের উপর আমি বলছিলাম কি যে তিরিশ ডিগ্রির উপর সাইন কাজ করে আমরা পাইছি হাফ তাহলে হাফ থেকে কিভাবে থার্টি ডিগ্রি পাওয়া যাবে তো হাফ থেকে থার্টি ডিগ্রি পাওয়ার জন্য তুমি কি কোসেক হাফ করলে কোসেক হাফ করলে তুমি এটাকে কি থার্টি ডিগ্রি বলতে পারবা একটু চিন্তা করে দেখো তো আমার মনে হয় না তার মানে কোসেক আসলে সাইনের এন্টি অপারেটর না এটা ভুল হয়েছে সাইনের এন্টি অপারেটর হচ্ছে সাইন ইনভার্স কারণ কি কারণ হলো এই হাফের উপর যদি আমি সাইন ইনভার্স অ্যাপ্লাই করি সাইন ইনভার্স হাফ দেন এই মানটা আমরা বুঝবো হচ্ছে থার্টি ডিগ্রি এবং এইটা মানে কি জানো এইটা মানে হলো এই যে যে সাইন কত ডিগ্রির জন্য মানটা হাফ হবে সাইন ইনভার্স হাফ কথাটা মানে হলো যে সাইন কত ডিগ্রির জন্য মানটা হাফ হবে এবং সে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই সাইন বা সাইন ইনভার্স হচ্ছে এন্টি অপারেটর হিসাবে কাজ করে কথাটা বুঝতে পারছো আমি এটাকে আরেকটু জাস্ট তোমাকে বলে দিই কারণ এটা যেহেতু অনেকেই কনফিউজ ছিল মনে করো সাইন সাইন ইনভার্স ধরো আমাদের মান হচ্ছে পয়েন্ট সিক্স কথাটা খেয়াল করো ইনভার্স মানে কিন্তু আমরা বুঝবো এবং সবসময় মনে রাখবা যে ইনভার্স সামথিং এইটা মূলত একটা কোন প্রকাশ করে এইটা জাস্ট কিন্তু একটা কোন প্রকাশ করে ওকে আচ্ছা তো থ্যাংক ইউ যারা সাইন ইনভার্স অ্যান্সার দিয়েছিলে তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে এবং আরেকটা ব্যাপারে একটু মাথায় রাখবা সেটা হলো যে প্রত্যেকটা অপারেটরে যেমন এন্টি অপারেট মানে অপারেটর থাকে তেমনিভাবে ডিফারেন্সিয়েশনেরও কিন্তু এন্টি অপারেটর আছে কিভাবে বলছি তো তুমি মাত্র দেখলা যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে আমরা কিন্তু পাইছি হচ্ছে টু এক্স সো নাও জাস্ট ট্রাই সামথিং ধর আমাদের কাছে এখানে এক্স স্কোয়ার নামক একটা জিনিস আছে আমি এটা বক্স রাখলাম এই বক্সে দিলাম মনে করো এক্স স্কোয়ার এবং আমি বললাম যে এই এক্স স্কোয়ারের ওপর আমি যদি ডিডিএক্স নামক একটা অপারেটর কাজ করাই ডিডিএক্স কেমন তাহলে আমরা যা পাবো এটাকে আমরা মনে করো নাম দিলাম হচ্ছে টু এক্স এবং আবারও দেখো এটা ছিল আমাদের মূল ফাংশন বা অধীন চলক আর এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশান করে যা পাইলাম তাই আর এই ধাপটা আমরা নাম দিয়েছি ডিফারেন্সিয়েশন কেমন আর এটাকে কি নাম দিয়েছিলাম অন্তরক সহক অন্তরক যেমন তুমি এক্সি স্কোয়ারকে কে অন্তরিকরণ করে বা ডিফারেন্সিয়েশন করে টু এক্স পাও তেমনি ভাবে যদি প্রশ্ন করে যে কোন পদ্ধতি কি আছে যে পদ্ধতিতে এই টু এক্স থেকে আমি আবার এই এক্স স্কোয়ারে ফেরত আসতে পারবো কথাটা বুঝছো ওই যে সাইন আর সাইন ইনভার্স যেমন খানিকটা তো এই যে এক্স স্কোয়ার থেকে ডিফারেন্সিয়েশন করে আমরা টু এক্স পাচ্ছি এখন উল্টাভাবে টু এক্স থেকে যদি এক্স স্কোয়ার আসতে হয় তখন আমাদের যে পদ্ধতিটা দরকার এই পদ্ধতিটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন ওকে তাহলে বা এটাকে বাংলা বলা হয় সমাকলন তাহলে কেউ তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে ইন্টিগ্রেশন কি জিনিস তুমি এই কথার অ্যান্সার দিবা যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইজ জাস্ট অপোজিট অপোজিট টু ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন কথাটা বুঝতে পারছো জাস্ট অপোজিট টু ডিফারেন্সিয়েশন এখন তাহলে এই পদ্ধতিটায় এই ইন্টিগ্রেশন চিহ্নটা কেমন এইটা একটা আমি তোমাকে একটু দেখা আগে ইন্টিগ্রেশন শব্দটা মূলত এটা বহুত পুরাতন একটা ওয়ার্ড সুম্মা এস ইউ এম এ সুম্মা একটা গ্রিক ওয়ার্ড এই সুম্মা থেকে আসছে এই সুম্মা কথাটা মানে হচ্ছে যোগ করা যোগ সুম্মা তো এই সুম্মার যে এসটা রয়েছে না তুমি এই এসটাকে প্রথমে আগে নাও এই যে এস এরপর যেটা করবা এরপর তুমি এসকে ধরে মনে করো দুই দিক থেকে টান দিসো এই দিক থেকে টান দিসো উপরে আবার এদিক থেকে টান দিসো নিচে এসটাকে ধরে যদি এরকমভাবে উপর নিচ থেকে টান দাও তখন এই এসটা এরকম একটা লম্বা এস হয়ে যাবে না এই যে এরকম এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন বা ইন্টিগ্রেশন সাইন তো এই ইন্টিগ্রেশন সাইনটা এটা এটা কিন্তু একটা অপারেটর মেনলি এটা জাস্ট একটা অপারেটর এই অপারেটরটা কার উপর কাজ করে এবং এটার ফর্মেশন বা গঠনটা কেমন এই গঠনটা তোমাকে একটু আগে বুঝতে হবে কেমন এই গঠনটা তোমাকে আগে একটু বুঝতে হবে যেমন প্রথমে এই ইন্টিগ্রেশন চিহ্নটা নাও একটু আগে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম এবার এখানে একটা বক্স আছে খেয়াল করো এখানে একটা বক্স আছে তারপর একটা ডি আছে তারপর আবার একটা বক্স আছে কথাটা খেয়াল করবা এই হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্নের স্ট্রাকচার তো প্রথম বক্স যেটা এই প্রথম বক্সে বসবে হচ্ছে যাকে ইন্টিগ্রেশন করতে চাই যাকে ইন্টিগ্রেশন করতে চাই কাকে ইন্টিগ্রেশন করতে চাই আমি টু এক্স ইন্টিগ্রেশন করতে চাই যার ফলে রেজাল্টটা আমার হবে এক্স স্কোয়ার তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে যাকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করব ক্লিয়ার অথবা সহজ কথায় আমি এখানে দিব হচ্ছে অন্তরক সহগ আর এই বক্সটাতে আমরা লিখবো হচ্ছে যে যার সাপেক্ষে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব কেমন এই ডি এর মধ্যে যে বক্সে এটা হচ্ছে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব আর এই বক্সে বসবো হচ্ছে যাকে আমি ইন্টিগ্রেশন করব তাহলে আমি এই লাইনটা একটু লিখে দিই যে কিভাবে আমি এটাকে লিখব তাহলে প্রথমে দিব হচ্ছে অফ আমি কাকে ইন্টিগ্রেশন করতে চাই টু এক্সকে তাহলে প্রথম বক্সে বসবে হচ্ছে টু এক্স টু এক্স এরপরে থাকবো হচ্ছে ডি এই যে ডি তারপরে থাকবে হচ্ছে এক্স কথাটা খেয়াল করছো এই প্রথম বক্সে বসবে হচ্ছে টু এক্স তার পরবর্তীতে ডি থাকবে তারপরে এখানে থাকবো হচ্ছে আমাদের কি বলতো এই যে এই বক্সে এই বক্সে থাকবে হচ্ছে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে চাই তো এখানে এক্স লেখার পিছনে কারণ কি কারণ হলো তোমাকে মনে রাখতে হবে যে যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশান করবে ওকে যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশান করবে ঠিক তার সাপেক্ষেই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে কেমন তা আমরা যেমন এক্সের এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশান করেছি তেমনিভাবে আমাকে এক্সের সাপেক্ষে কিন্তু আবার ইন্টিগ্রেশন করতে হবে আচ্ছা তো আমরা মজার ব্যাপারটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশন করে টু এক্সকে ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট সেটা কিন্তু আমি জানি কথাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো আমি বলেছি যে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় আমি পাবো হচ্ছে টু এক্স তাহলে টু এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় আমি অবশ্যই পাবো হচ্ছে এক্স স্কোয়ার দ্য স্যার রাইট আচ্ছা এখন কীভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে এইটা একটু তোমাকে বুঝতে হবে আমি প্রথমে বলেছিলাম যে খেয়াল করো যে ডিফারেন্সিয়েশনের উল্টা পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে যা যা আমরা করেছি ইন্টিগ্রেশনে ঠিক তার উল্টা কাজ করবো তাহলে একটু খেয়াল করা যাক ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এখানে কী কী অপারেশন ছিল দেখো প্রথমে দুই আগে আসছিল না আমাদের দুই আগে আসছিল এবার ছিল এক্স টু দি পাওয়ার দুই মাইনাস এক রাইট দুই প্রথমে আসছিল এবার এক্সের পাওয়ার ছিল দুই মাইনাস এক তো এখানে দুইটা অপারেশন আছে কি কি অপারেশন আছে দেখো প্রথমে এইখানে যে অপারেশনটা দেখছো এটা এটা কিন্তু বিয়োগ অপারেশন রাইট কোথায় বিয়োগ বলতো পাওয়ারে পাওয়ার সূচকে সূচকে বিয়োগ রাইট আচ্ছা গুড আর এই যে এখানে দেখছো এই পাওয়ারটা এখানে গুণ আকারে আসছে তাহলে এই দুই এর এখানে তুমি লিখবা হচ্ছে যে পাওয়ার গুণ আকারে থাকবে পাওয়ার গুণ আকারে থাকবে একটু ভালো করে বুঝি আমরা আমি বলছি হচ্ছে যে যখন আমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলাম তখন আমাদের এই এক্সের উপর পাওয়ারটা বিয়োগ আকারে আছে আর এই পাওয়ারটা কিন্তু এখানে গুণ আকারে আছে তাহলে আমি যদি এখন টু এক্সকে ডিফারেন্সিয়েশনে বদলে সরি টু এক্সকে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে ঠিক এই অপারেশনের উল্টো অপারেশন করতে হবে তার মানে বিয়োগের জায়গাতে বসাতে হবে যোগ আর গুণের জায়গাতে বসাতে হবে ভাগ উল্টা বলছিলাম না দেখা যাক কি হয় দেখো ইন্টিগ্রেশন অফ টু এক্স ডি এক্স খেয়াল করবা কিন্তু মন দিয়ে আচ্ছা এখানে এক্সের পাওয়ার কত আছে বলো তো এক্স এর পাওয়ার আছে হচ্ছে এক তো এখন খেয়াল করো এই দুই এটা যেহেতু এটা ধ্রুবক আমরা কি করি আমরা এটাকে একটু বাইরে দিয়ে রাখি তাহলে কে যদি আমরা বাইরে দিয়ে রাখি এই যে দুই তাহলে এখন আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান খেয়াল করো দুই আগে অলরেডি কিন্তু আগে থেকে আছে এই আসো এইটুকু কাজ আমরা বের করতে চাই যে এই জায়গাটুকু কত হবে এইটুকু এইটা মানে হচ্ছে আমি এক্সকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি ওকে তাহলে প্রথমত এক্সের পাওয়ার পাওয়ারে কি হয়েছে না তাহলে এখন যতটুকু বিয়োগ ততটুকু তোমাকে যোগ করতে হবে কত বিয়োগ হয়েছিল এক বিয়োগ হয়েছিল তো এখানে এক্সের যে পাওয়ার আছে তার সাথে তুমি এক যোগ করবা বিয়োগের জায়গাতে যোগ বিয়োগটা হয়েছিল পাওয়ারে এই জন্য পাওয়ারে আমরা যোগ করে দিছি এইবার এই যে পাওয়ারটা হলো নতুন কত এক প্লাস এক মানে দুই এই দুই জাস্ট এখানে তো গুণ আকারে ছিল জাস্ট তুমি এখানে এটাকে ভাগ আকারে দিয়ে দিবা দ্য পিস নিচে হবে ওয়ান প্লাস ওয়ান কথার বুঝছো আমি কি বললাম তাহলে দেখো বিয়োগের জায়গাতে আমাদের হলো যোগ আর গুণের জায়গাতে কিন্তু হলো হচ্ছে ভাগ ওকে তাহলে যোগটা হয়েছে কিন্তু পাওয়ারে আর ভাগটা হয়েছে হচ্ছে আমাদের মানে এই এই যে এখানে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা এখানে গুণ আকারে ছিল এখানে কিন্তু ভাগ আকারে চলে আসছে তাহলে এখন দেখো আমাদের এই যে দুই আর দুই বাদ যাবে পরে শেষ পর্যন্ত তুমি পাবে কিন্তু জাস্ট এক্স স্কোয়ার বুঝতে পারছো তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো যে তুমি যদি যে কোনো একটা ফাংশন নাও ধরো আমি আর একটু অ্যাডভান্সভাবে তোমাকে দেখাই ধরো এক্স টু দি পাওয়ার থ্রি ডি এক্স এইটা তোমাকে আমি বের করতে দিছি এটা মানে হলো এক্স কিউব ডি এক্স এক্স কিউব ডিএক্স সো আমি এক্স কিউবকে ইনটিগ্রেশন করতে চাই এক্সের সাপেক্ষে তাহলে আচ্ছা একজন লাস্টে ভাগ করাটা বুঝলাম না আচ্ছা ভাগ করাটা বুঝলাম না মানে হলো দেখো এই যে আমি তো বললামই যে এখানে পাওয়ারটা তো গুণ আকারে আছে তাই না দেখো লিখে দিচ্ছি যে পাওয়ার গুণ আকারে আছে তাহলে পাওয়ার যদি গুণ আকারে থাকে ইনটিগ্রেশনে পাওয়ারটা ভাগ আকারে থাকবে কারণ গুণের উলটা হচ্ছে ভাগ তো এই জন্য এই যে দুই দুইটাতে মূলত পাওয়ার দেখো যে এক প্লাস এক পাওয়ার এই পাওয়ারটা জাস্ট নিচে ভাগ একটা চলে গেল গেলে কি হলো এখানে যে যে পরিবর্তন হয়েছিলো সেগুলো সব উল্টা পরিবর্তন হওয়ার জন্য আমি যেটা দিয়ে কাজ শুরু করছিলাম দেখো আমি ঠিক সেখানে কিন্তু ফেরত গেছি কথাটা বুঝতে পারছো আমি এক্স স্কোয়ার দিয়ে কাজ শুরু করছিলাম আমি কিন্তু করি পাচ্ছি যেমন এইটা যদি করতে হয় তাহলে কি করতে হবে এক্সের পাওয়ার তিনের সাথে এক যোগ হবে তারপর তিন প্লাস এক দিয়ে ভাগ করবা দ্যাট মিন্স এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ব্যাপারটা কি বুঝতে পারলে তার মানে মেন কনসেপ্টটা হচ্ছে এই যে আমার কাছে প্রথমে যে ফাংশনটা আছে আমি তোমাকে ব্যাপারটা ডিটেলস বলছি প্রথমে যে ফাংশানটা আমার কাছে আছে এই ফাংশানে যদি আমি ডিফারেন্সিয়েশান করি আমি যে রেজাল্ট পাবো এই রেজাল্টকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি আমি আবার মূল ফাংশানে কিন্তু ফেরত যেতে পারবো প্রসেসটা খেয়াল করো এক্স স্কোয়ার দিয়ে কাজ শুরু করছিলাম নাকি তাহলে এক্স স্কোয়ার্ডকে প্রথমে ডিফারেন্সিয়েশান করে আমি একটা পাইছি এবার এই কিছু একটাকে যদি আমি এবার ইন্টিগ্রেশন করি আমি কিন্তু আবার এক্স স্কোয়ারে ফেরত যাচ্ছি তার মানে হলো এই যে এক্স কিউবকে তুমি যেমন ইন্টিগ্রেশন করে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর পাইছো না এখন যদি আমি বলি যে এইখান থেকে কোনো উপায় আছে কি এখানে ব্যাক করার অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি আছে জাস্ট এটাকে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে কথাটা বুঝছো আমি কি বললাম যে এক্স এক্স কিউবকে যদি ইন্টিগ্রেশন করে আমরা এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর পাই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোরকে আবার ডিফারেন্সেশন করলে তুমি এক্সকে পেয়ে যাবা অর্থাৎ আমাদের মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে এখানে ওই অপারেটর এর কনসেপ্ট জাস্ট এন্টি অপারেটরের কনসেপ্ট নাও আমরা একটু ব্যাপারটা তাহলে সামারি করতে চাই আর একটা এক্সাম্পল দিয়ে তারপর আমরা আমাদের ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনে চলে যাব খেয়াল করো সাপোজ আমি ইনটিগ্রেশন করতে চাই এক্স টু দি পাওয়ার ফিফটিন ডিএক্সকে এক্স টু দি পাওয়ার ফিফটিন ডিএক্সকে তো এটার কি অ্যান্সার তুমি জানো ওকে কী অ্যান্সার হবে এটার এইটার অ্যান্সার হবে হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার ফিফটিন প্লাস ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান নাকি সো আমরা পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্সটিন বাই সিক্সটিন এইটা আমাদের ইন্ট্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফিফটিন ডি এক্স এর মান এখন তো আমি যে কনসেপ্টটা তোমাকে বললাম মাত্র যে যে রেজাল্টটা পাওয়া গেল ওকে যে রেজাল্টটা পাওয়া গেল আমি এই রেজাল্টকে এই যে এইটাকে যদি ডিফারেন্সেশান করি অবশ্যই আমার এক্স টু দি পাওয়ার ফিফটিন আসতে হবে তাহলে এখন তুমি কাজটা শুরু করো দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার সিক্সটিন বাই সিক্সটিন এই কাজটা করতে চাই তাহলে এখানে ওয়ান বাই সিক্সটিন আগে থেকে বাইরে নিয়ে যাও ওয়ান বাই সিক্সটিন কারণ ধ্রুবক আর ভেতরে থাকবে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার সিক্সটিন কথাটা বুঝতে পারছো কি বললাম তাহলে দেখো ওয়ান বাই সিক্সটিন অলরেডি আগে থেকে নিয়ে এসো ওয়ান বাই সিক্সটিন ইন্টু এইটুকু জায়গা চিন্তা করো ডিডিএক্স পাওয়ার সিক্সটিন এটা কত হবে সিক্সটিন সিক্সটিন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিফারেন্টেশন কিন্তু সিক্সটিন এক্স টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান তারা দেখো এখানে মজার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আমাদের সিক্সটিন সিক্সটিন বাদ তারা জাস্ট শেষ পর্যন্ত আমরা পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফিফটিন যেটা দিয়ে আমরা কাজ শুরু করছিলাম কথাটা বুঝছো তাহলে কি বুঝলে এখান থেকে বুঝলা হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট আমরা পাবো এই রেজাল্টকে যদি আমরা আবার করি আমি মূল যেখান থেকে শুরু করছিলাম কাজ ওইখানে ফেরত যাব ক্লিয়ার তাহলে জাস্ট আমরা যা করবো সেটা হচ্ছে আর ডিফারেন্সিয়েশনের যে অপারেশন প্রসেস এটা হচ্ছে অপোজিট যেমন সাইন এবং সাইন ইনভার্স ইন্টি অপারেটর তেমনি ভাবে ডিফারেন্সিয়েশন এবং ইনটিগ্রেশনও অপারেটর সো আরেকটা জিনিস একটু তোমাকে দেখাই ধরো যেটা তোমাকে মাত্র আমি বলছিলাম আচ্ছা আমরা সাইন দিয়ে তো দেখাই যে কজ দিয়ে দেখাই ধরো কজ তারপরে বললাম কজ ইনভার্স রুট থ্রি বাই টু কথাটা খেয়াল করো এইটা মনে করো তোমাকে দিয়েছি তাহলে একটু ভালো করে বুঝো ব্যাপারটা মানে কি প্রথমে এইটুকু চিন্তা করো কজ ইনভার্স রুট থ্রি বাই টু কজ ইনভার্স রুট থ্রি বাই মানে হচ্ছে থার্টি ডিগ্রি রাইট কজ ইনভার্স্টস রুট থ্রি বাই কোন এটা মানে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রির উপর তুমি আবার কজ অ্যাপ্লাই করছো তাহলে তুমি অ্যানসার পাবা হচ্ছে রুট থ্রি বাই তাহলে এখানে কিন্তু তুমি বলো তো কয়েকটা অপারেশন করলা দুইটা প্রথমে কজ ইনভার্সের মান বের করলা পরে ওই কজ ইনভার্সদের মানের উপর আবার কজ অ্যাপ্লাই করছো ফল তুমি পাইছো হচ্ছে রুট আবার এখন তোমাকে যদি আমি একটি অন্যভাবে ব্যাপারটা বলি যে আচ্ছা আমি ফার্স্ট অফ অল কী করলাম আমি হচ্ছে ইনটিগ্রেশন করলাম কিছু একটাকে ধরো আমি বললাম যে এরকম কিছু একটা দিলাম যে সাইন এক্স বাই এক্স ডিএক্স যদি এটা করা একটা মুশকিল আমাদের জন্য আমি আচ্ছা আর একটু সহজ উদাহরণ দিই তা তুমি বুঝতে পারবা ধরো আমি বললাম যে এটা হচ্ছে এক্স দি পাওয়ার সিক্স ডিএক্স তোমার বুঝতে সুবিধা হবে কারণ সাইন কজে তো আমরা এখনো যাইনি তো এই ইন্টিগ্রেশনটা করলাম এটা করে একটা মান পাওয়া যাবে না অবশ্যই একটা মান পাওয়া যাবে এইবার আমি কি করলাম এই যে মানটা পাওয়া যাবে এই পুরা মানকে আমি আবার ডিফারেন্টেশন করতে চাই দিস তাহলে এখানে এনটি অপারেশন হচ্ছে না প্রথমে ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট পাওয়া যাবে খেয়াল করো ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট পাওয়া যাবে আমি ওই রেজাল্টকে আবার ডিফারেন্টেশন করলে কিন্তু মূল ফাংশনে ফেরত যাব তাহলে ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট পাবো তাকে আবার ডিফারেন্টেশন করছি সো এটার অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স বুঝতে পারছো সো দিস ইজ এ ভেরি ভেরি নাইস থিং কেমন আচ্ছা এখন দেখো এখানে একটা ছোট্ট ব্যাপার আছে এই ব্যাপারটা একটু না বললেই নয় যেহেতু ইনটিঅপারেশন তুমি বুঝতে পারছো খুব মনোযোগ সরকার খেয়াল করো রুলসটা হচ্ছে আমি এখানে একটি ব্যাপারটা দেখাই দিই তোমাকে কারণ এটা যেহেতু করা আছে রুলসটা হচ্ছে যে এক্স টু দি পর ফিফটিনকে ইন্ট্রিগ্রেশন করার পর এইখানে একটা সি যোগ করতে হয় সি এই সিকে আমরা বলি হচ্ছে আরবিটরি কনস্ট্যান্ট arbitrary arbitrary constant এটাকে বাংলায় বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক ইচ্ছামূলক ধ্রুবক আমি নামটা প্রথমে যখন জীবনে শুনেছিলাম আমি একটু হাসছিলাম ইচ্ছামূলক ধ্রুবক মানে ইচ্ছা মতনের মান তুমি বসাতে পারো বা এর মানে ইচ্ছা মতন পরিবর্তিত হইতে পারে আচ্ছা ওয়াই ইজ দ্যাট ইচ্ছামূলক ধ্রুবক দেওয়ার কারণ হচ্ছে দেখো আমাদের এখন এই পুরা জিনিসটা যদি তুমি ডিফারেন্সিয়েশনের মধ্যে প্রবেশ করো এখানে একটা সি আছে মনে করো তাহলে এখানে আর একটা ধাপ যোগ হবে জাস্ট সেটা হচ্ছে ডিডিএক্স অফ সি কথাটা খেয়াল করবো কি বলতেছি আমি আচ্ছা এই এইটুকু কিন্তু অন্য জিনিস আমি বললাম যে ইন্টিগ্রেশন করার পর তুমি একটা সি যোগ করে দিবা কারণ হলো যে এই সি থাকতেও পারে নাও থাকতে পারে এটা কেন যোগ করবো আমি একটু পরে বলছি তোমাকে তাহলে এই সি সহ যদি ডিফারেন্টেশন করা হয় দেখো এই ডিডিএক্স অফ সি এই মানটা কিন্তু আসলে আমাদের জিরো হয়ে যাবে কথাটা বুঝছো ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে আমি আবার একটু সহজ করে তোমাকে বলি সেটা হলো যে তুমি যে ফাংশনটা চিন্তা করলে ওকে দেখো কি সমস্যাটা হচ্ছে ধরো একটা ফাংশান আছে ওয়াই হুইচ ইজ এক্স স্কোয়ার বা সাপোজ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এটা মনে করটা ফাংশন এবার আমি তোমাকে বললাম আমার কোয়েশন হচ্ছে কেন আমরা সিযোগ করবো আমি এটা ব্যাখ্যা দিচ্ছি যে কেন ওয়াই কেন আমরা সিযোগ করবো আচ্ছা ধরো আমি বললাম যে ডিডিএক্স অফ ওয়াই এটা বের করব তাহলে ডিডিএক্স অফ ওয়াই যদি বের করতে হয় তুমি কাজ করো তাহলে ডিডিএক্স অফ কি হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে হবে যে ডিডিএক্স অফ থ্রি নাকি তাহলে দেখো তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর এটা মানে ফোর এক্স কিউব আর এইটা মানে হচ্ছে তুমি একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করছো তো ধ্রুবককে যদি ডিফারেন্টেশন করা হয় বলো তো এই মানটা কি হবে এই মানটা হয়ে যাবে হচ্ছে জিরো তাহলে তুমি কত অ্যান্সার পাচ্ছ অ্যান্সার পাচ্ছ ফোর এক্স টু দি পাওয়ার থ্রি দেখছো ওকে এইবার আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমি ডিফারেন্টেশন যাকে করলাম যেমন আমি এইটাকে ডিফারেন্টেশন করছি এইটাকে ডিফারেন্টেশন করে পাইছি ফোর এক্স কিউব তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় আমি অবশ্যই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পাওয়া উচিত দেখা যাক পাই কিনা তাহলে এখন যদি আমি এই ফোর এক্স কিউবকে করতে চাই এই কাজটা তাহলে কী করতে হবে আমাদের ফোর বাইরে নিয়ে যাবো ইন্টিগ্রেশন হবে এক্স কিউব ডি এক্স এবং এটা কত হবে বলো তো এটা হবে ফোর এক্সের পাওয়ার হবে তিন প্লাস এক আর নিচে হবে তিন প্লাস এক এই তিন প্লাস এক তিন প্লাস এক মানে চার চার বাদ যাবে ফলে শুধুমাত্র আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাই গাড খেয়াল করো কল টু ছিল এক্স টু দি পর ফোর প্লাস থ্রি তাহলে এইখানে আমাদের প্লাস থ্রি আসা উচিত ছিল না কথার বুঝছো আমি কি বললাম আমার কনসেপ্ট হচ্ছে যে আমি এই ফাংশানটাকে ডিফারেন্সিয়েশন করে যা পাবো এইটাকে যদি আবার ইনটিগ্রেশন করি আমি একই রেজাল্ট পাবো কিন্তু ঝামেলা কি হইলো ঝামেলা হইলো আমার এই তিন আজকাল থেকে গায়েব হয়ে গেছে কিন্তু নাই তিন তিন থাকা উচিত ছিল না এখানে বাট তিনটা নাই বলো তো কেন নাই এর মূল কারণ হলো যে এই তিন যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক এই ধ্রুবককে এই জন্য এই ধাপে ডিফারেন্সিয়েশন যখন করা হয়েছে তখন যেটা ভ্যানিশ হয়ে গেছে অর্থাৎ ফাংশনে যদি কোনো ধ্রুবক কোথাও থাকে এইটার অস্তিত্ব কিন্তু অন্তরক সহগের মধ্যে দেখা যায় না কি বললাম কথাটা যে ফাংশনে যদি কোনো ধ্রুবক থাকে এই ধ্রুবকের অস্তিত্ব কিন্তু তুমি অন্তরক সহগের মধ্যে দেখতে পাবা না এই কারণে আমরা ইচ্ছা করে ইন্টিগ্রেশনটা শেষ করার পর এইখানে একটা সি যোগ করে রাখবো সি ইচ্ছা করে কেন যোগ করে রাখবো কারণ ওই যে যদি কোনো ধ্রুবক হারায় যায় সি সেই ধ্রুবকটার মান মান রিপ্রেজেন্ট করবে এই ক্ষেত্রে আমাদের সি এর বলত কত হবে এই ক্ষেত্রে আমাদের সি এর মান হবে হচ্ছে থ্রি এই জন্য সি কে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট অথবা ইচ্ছামূলক ধ্রুবক কথা বুঝতে পারছো ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য ইম্পর্টেন্ট বিকজ তুমি যে কোনো ইন্টিগ্রেশন করার পর তোমাকে এই কাজটা করতে হবে মানে যে কোনো ইন্টিগ্রেশন করে তুমি অবশ্য অবশ্যই কিন্তু একটা সি মাস্ট করবা কেমন আচ্ছা এবার আমরা তো মোটামুটি বেসিকটা হয়তো বা একটু ক্লিয়ার হয়েছে যেটা কেন করা হয় বা উদ্দেশ্য কি এবার দেখো আমরা আরও কয়েকটা জিনিস একটু তোমাকে বলে দিই যে ডিডিএক্স অফ সাইন এক্স এর মান তোমাকে আমি বলেছিলাম তারপরে ডিডিএক্স অফ লন এক্স এটার মানও কিন্তু আমি তোমাকে বলেছিলাম যদি আমি এটা প্রমাণ দেখাই নি বাট আই টোল দ্যাট সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে আর লন এক্স করলে হবে ওয়ান বাই এক্স তাই না আচ্ছা তাহলে কি ছিল কথা সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমি কজ এক্স পাইছি সো আমি যদি এখন বলি যে আমি কজ এক্সকে ইন্টিগ্রেশন করব তাহলে বড় কি পাবো সাইনকে ডিফারেন্টেশন করে পাইছি কস তার কসকে ইন্টিগ্রেশন করলে আমি অবশ্যই পাবো সাইন এক্স আর তুমি একটা ধ্রুবক অবশ্যই সি যোগ করে দিও এই সি এর ম্যান জিরো হইতে পারে ডাজেন্ট ম্যাটার এটা জিরো হইতে পারে বা অন্য যে কোনো কিছু হইতে পারে বাট রুলসটা হচ্ছে ইন্টিগ্রেশন শেষে একটা সি যোগ করে দেওয়া এবার দেখো এখানে ওয়ান বাই এক্স আছে তাহলে আমি ওয়ান বাই এক্সকে যদি আবার এক্সের সাথে সাপেক্ষ ইনটিগ্রেশন করি আমি তখন পাবো হচ্ছে লন এক্স প্লাস সি কথাটা বুঝতে পারছ আচ্ছা আর একটা মজা জিনিস তাহলে তোমাকে এখন বলি বলো তো ডিডি এক্স অফ এক্স কত হবে ডিডি এক্স অফ এক্স ডিডি এক্স অফ এক্স মানে কিন্তু ওয়ান কীভাবে ওয়ান আচ্ছা এখানে এক্স এর পাওয়ার কত আছে এক্স এর পাওয়ার আছে হচ্ছে ওয়াক মানে এক আছে সো এটা দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তো এক্স টু দি পাওয়ার জিরো তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো তো এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান তাহলে আমি এক্সকে যদি ডিফারেন্সিয়েশান করে আমি পাবো হচ্ছে ওয়ান তাহলে যদি এখন বলা হয় যে ওয়ানকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমি কী পাবো তো ওয়ানকে ইন্টিগ্রেশন করা মানে এই ব্যাপারটা এইভাবে লেখা হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স দেখো এখানে কিছুই নাই কোন বলতে পারো ভাই তাহলে আমি এখানে ইন্টিগ্রেশনটা করতেছি শেখারে অ্যান্সার হচ্ছে তুমি এইরকম যদি কোনো কিছু দেখো জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স তুমি বুঝবা যে তুমি আসলে ওয়ান কে ইন্টিগ্রেশন করতেছো ওয়ান কে এখানে একটা ওয়ান আছে তো এই ব্যাপারটা রেজাল্ট কিন্তু হবে হচ্ছে এক্স কীভাবে এক্স আসছে তুমি একটু খেয়াল করো ওয়ান কে বলা যাবে এক্স টু দি পাওয়ার জিরো আর এখানে অলরেডি একটা ডিএক্স কিন্তু আছে বুঝছো ওয়ান মান হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো আর এখানে একটা ডিএক্স আছে তাহলে এটা হবে টু দি বাই কেমন প্লাস একটা ধ্রুবক সি তার মানে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে এক্স প্লাস সি ওই যে বললাম সি এর মানটা জিরো হইতে পারে সুতরাং এখানে একজন কোশ্চেন করছে দ্য ভ্যালু সি ক্যান বি ডিটারমাইন বাই দ্য কন্ডিশন গিভেন ইন দ্য কোশ্চেন রাইট হ্যাঁ ঠিক আছে তোমাকে অবশ্যই প্রশ্নে হয়তো বা বলে দেওয়া থাকবে যে সি এর মানটা কত হতে পারে এটা তোমাকে বলে দেওয়া থাকবে কেমন তুমি কন্ডিশন থেকে বের করতে পারবা যে সি এর মান কত হতে পারে তার মানে আমরা যদি কখনো দেখি কোথাও এরকম কিছু আছে ধরো বললাম ইন্টিগ্রেশন অফ ডিপি সাপোজ এটা আসছে তো ইন্টিগ্রেশন অফ ডিপি মানে হচ্ছে পি আর সাথে একটা ধ্রুবক বা সি তো এটাকে আমরা বলি হচ্ছে অনির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট মানে হলো এখানে কোনো জাস্ট লিমিট এটা নাই একটা প্রসেস এইবার আমরা একটু লিমিট সহ কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তো আমরা এখন বের করব হচ্ছে লিমিট সহ লিমিট সহ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন খেয়াল করো ধরো আমাদের এই যে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে ধর আমি একটা ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম আমি বললাম যে এক্স টু দি পর থ্রি ডি এখন এই ইন্টিগ্রেশনেও তোমার এইখানে আর এইখানে দুটা বক্স আছে এখানে একটা বক্স আছে এখানে একটা বক্স আছে মানে অ্যাকচুয়ালি তোমার ইন্টিগ্রেশনের বক্স হচ্ছে দেখতে একটু একটু স্ট্রেঞ্চ এরকম ইন্টিগ্রেশন অপারেটরটা অ্যাকচুয়ালি দেখতে এরকম যে এইখানে একটা বক্স আছে তারপরে এইখানে একটা বক্স আছে এইখানে একটা বড় বক্স আছে আর আছে হচ্ছে ডি আর একটা বক্স সামথিং লাইক দিস এরকম হচ্ছে এর স্ট্রাকচার কেমন এখন এই যে যে বক্সগুলা এই বক্সগুলোতে কি বসে আমি এটা একটু তোমাকে বলি এই দুইটা বক্সে বসে হচ্ছে লিমিট যে আমি কত থেকে কতর মধ্যে ইন্ট্রিগ্রেশনটা করতে চাই কত থেকে কতর মধ্যে যেহেতু এই জন্য এইটাকে বলা হয় লোয়ার লিমিট এটার নাম হচ্ছে লোয়ার লিমিট আর এইটাকে বলা হয় আপার লিমিট এটার নাম হচ্ছে আপার লিমিট ওকে যেমন ধরো আমি একটা ইন্ট্রিগ্রেশান দিলাম এরকম যেটা দেওয়া আছে অলরেডি এক্স কিউব ডি এক্স খেয়াল করবা ধরো এখানে বললাম মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত এটা বলা আছে মনে করো তারপর আমি তোমাকে বলেছি হচ্ছে মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত এইটার যে ভ্যালু এই ভ্যালুটা নির্ণয় করো ওকে কীভাবে করতে হবে এক্ষুনি শেখায় দিচ্ছি প্রথম কথা এক্স টু দি পাওয়ার থ্রি ডি এক্স এইটা ইন্ট্রিগ্রেশান করলে কত হয় এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এবং একটা সি আছে এইটা করে তুমি এটা থার্ড ব্র্যাকেট দিবে এমন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে বসাবা মাইনাস ওয়ান উপরে বসাবা হচ্ছে দুই তাহলে কত পাচ্ছি বলো তো আমরা পাচ্ছি এক্স টু দি পর ফোর বাই ফোর এক্স টু দি পর ফোর বাই ফোর প্লাস সি আর এইখানে লিমিট দিতে হবে মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত এখন লিমিট বসাবো কিভাবে এটা একটু তোমাকে শেখাচ্ছি দেখো প্রথম রুলসটা হচ্ছে খেয়াল করবা আচ্ছা এটা এটা এক ধাপ নিচে লিখি আমি এখানে লিখি প্রথমে এই যে যে জিনিসটা তুমি পেলে এখানে প্রথমে আপার লিমিট বসাবা এক্সের বদলে এটা মানে হলো এক্সের মান মাইনাস ওয়ান থেকে টু এর মধ্যে যদি হয় তখন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে বুঝতে পারছো যে এক্সের মান যদি মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত হয় তাহলে এই ভ্যালুটা কত হবে সো দেখো প্রথমে এইখানে যত জায়গাতে এক্স আছে সব জায়গাতে তুমি এক্সের বদলে দুই বসাবা তাহলে এখানে এক্সের বদলে দুই বসালে কত হবে টু টু দি পাওয়ার ফোর বাই ফোর আর এখানে তো সি বাজি আসেই তাহলে প্রথমে আমি হচ্ছে আপার লিমিট বসালাম এটা আছে আপার লিমিট এক্সের বদলে আপার লিমিট বসাইছি এবার এর থেকে বিয়োগ করবা এক্সের মান লোয়ার লিমিট বসা বাবা তাই তাহলে লোয়ার লিমিট মাইনাস ওয়ান তাহলে এক্সের বদলে মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সি ব্যাপারটা বুঝলে আমি কি করছি তাহলে প্রথমে আমি এক্স এর মান বসালাম হচ্ছে আপার লিমিট তো এক্স এর বদলে দুই বসানো হয়েছে সো এটা হচ্ছে টু টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি এই যে আপার লিমিট বসা যা পেলাম তাই বিয়োগ এবার বসাবো হচ্ছে লোয়ার লিমিট বসা যা পেলাম তাই তাহলে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস হচ্ছে সি বুঝতে পারছো তাহলে দেখা যাক কত হয় টু টু দি পাওয়ার ফোর এটা মনে হচ্ছে ষোলো তাহলে ষোলো বাই চার প্লাস সি মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর প্লাস সি তাহলে এবার মাইনাসটা সহজ যদি গুণ করে দেয় আমাদের ষোলো বাই চার মানে হচ্ছে চার প্লাস সি মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস সি ক্যাল করছো মাইনাস দিয়ে গুণ করে দিছি আমি তাহলে আমাদের এই সি সি বাদ সো আমাদের থাকছে ফোর মাইনাস ওয়ান বাই ফোর এবং এই মানটা দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি বাই ফোর না ষোলো মাইনাস এক পনেরো বাই চার পনেরো বাই চার এইটা আমাদের অ্যান্সার পনেরো বাই চার এটা আমাদের অ্যান্সার বুঝতে এখন এখান থেকে আরও একটা ব্যাপার তুমি বুঝে গেলা কি বুঝে গেলা জানো দেখো যদি আমাদের লিমিট থাকে কোন ইন্টিগ্রেশনে ওকে যদি ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে তাহলে শেষ পর্যন্ত এই যে যে ইচ্ছামূলক ধ্রুবক সেটা বাদ চলে যায় দেখছো ইচ্ছামূলক ধ্রুবকটা কিন্তু দেখছো বাদ চলে গেছে কেন বলো তো কারণ তুমি যখন আপার লিমিট বসাইছ তখনও সি আসছে আবার যখন লোয়ার লিমিট বসাইছো তখনও সি আসছে এবং দুইটা সি বিয়ো হয়ে গেছে ফলে সেটা বাদ হয়ে গেছে তাহলে মানে কি তাহলে মানে হচ্ছে তুমি যদি শুরু থেকেই এই সিটা না দিতা তাহলে এখানে সি আসতো না এখানেও সি আসতো না এখানেও সি আসতো না এখানেও আসতো না এখানে এখানে আসতো না এখানে আসতো না কিন্তু দেখো তোমাদের রেজাল্টে কোনো ফারাক পড়তো কি না আমাদের রেজাল্টে কোনো ফারাকই পড়তো না রেজাল্ট যা হওয়ার কথা দেখো তাই কিন্তু আসছে এইটা মানে হলো যে তুমি যদি লিমিট সহ ইন্টিগ্রেশন করো তাহলে সি যোগ থাক বা না থাক তোমার অ্যান্সারে কোনো ফারাক পড়বে না তার মানে আমি সাজেশন দিচ্ছি তোমাকে এটা যে লিমিট যদি কোনো ইন্টিগ্রেশানে থাকে তাহলে সি না দিলেও চলবে এটা একটু লিখে রাখো যে লিমিট সহ ইন্টিগ্রেশন করা হলে লিমিট সহ ইন্টিগ্রেশন করা হলে ক্লিয়ার করা হলে সি যোগ করার দরকার নেই দরকার নেই ওকে এই ব্যাপারটা মাথায় রাখবা আচ্ছা এখন আমরা যে কথাটা এখানে লিখলাম সেটা আমি একটু জাস্ট লিখে দিচ্ছি এখানে ধরো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার শুধু লিমিট দেওয়া নাই এটা নাম হচ্ছে অনির্দিষ্ট জগৎ লিমিট নেই তাহলে লিমিট না থাকলে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান প্লাস ডেফিনেটলি সি দিবা সো এটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স প্লাস সি মাস্ট এখন এই সেম জিনিসটা খেয়াল করো এক্স টু দি পর আমি বললাম যে এটা হচ্ছে টু দাও প্লাস টু এর মধ্যে এটা যদি আমি দেই তখন তুমি তো এক্স টু দি পর ফাইভ ডিএক্স কথা হবে জানো এক্স টু দি পর সিক্স প্লাস সি আমার কথা হচ্ছে যেহেতু লিমিট দেওয়া আছে এটার নাম হচ্ছে নির্দিষ্ট যোগজ সো তোমাকে আর সি যোগ না করলেও চলবে সো এটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স আর এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা দিয়ে বসাবা হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস টু পর্যন্ত ব্যাপারটা কি বুঝতে পারছো অর্থাৎ আমি বলতে চাচ্ছি হলো যে যদি লিমিট না থাকে তাহলে সি দিবা যদি লিমিট থাকে তুমি সি দিলেও যা হবে না দিলেও তাই হবে তযথা কলমে কালি খরচ করার কি দরকার এই জন্য আর সিটা আমি এখানে ইচ্ছা করেই লিখি নাই বুঝেছ হ্যাঁ এখানে অনেকে কোয়েশ্চেন করছে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে কি না সব সময় তুমি ফাংশানে প্রথমে আপার লিমিট বসাবা এবং তারপর তার থেকে বিয়ে করবা হচ্ছে লোয়ার লিমিট তো আজকে আমার ইন্ট্রিগ্রেশনে তাৎপর্যটা কি এটাতে কি করা হয় এটা আসলে বোঝাতে পারলাম না এটা আমি তোমার নেক্সট এপিসোডে বোঝাবো এখন আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিব এই হোমওয়ার্কটা তুমি মাস্ট করে আমাকে নেক্সট রেজাল্ট বলবা। হোমওয়ার্কটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ তোমার সেভেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু এক্স কিউব প্লাস নাইন এইটা আমি ইন্টিগ্রেশন করবো কথাটা বলছি আগে তো একটা একটা ছিল মানে অনেকগুলো দেখো যোগা করার আছে এই পুরা জিনিসটা আমি ইন্টিগ্রেশন করবো আর লিমিট হবে মাইনাস ফোর থেকে প্লাস সেভেন পর্যন্ত বুঝছো তো এইটা একটু বড় হবে জাস্ট তোমার মানে খাতায় করলে আমি একটু এক দুইটা ধাপ দেখাই দিচ্ছি এইটার প্রথম স্টেপটা যেটা যেভাবে শুরু করা উচিত সেটা হলো তুমি প্রত্যেকটা পার্ট যেহেতু প্লাস আকারে আছে তাহলে এটাকে আগে তুমি হচ্ছে জাস্ট প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে ইনটিগ্রেশন করো তাহলে ইনটিগ্রেশন অফ সেভেন এক্স টু দি পর ফোর প্লাস ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান বাই টু এক্স কিউব ডিএক্স প্লাস নাইন তো ধ্রুবক তাহলে ইন্ট্রিগ্রেশন অফ ডিএক্স বুঝতে পারছো তাহলে এল লিমিট হচ্ছে মাইনাস ফোর থেকে প্লাস সেভেন এল লিমিটও মাইনাস ফোর থেকে প্লাস সেভেন এল লিমিটও মাইনাস ফোর থেকে প্লাস সেভেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আমি যোগ করেছি এখন এখানে কী হবে এটা হবে সেভেন বাইরে চলে আসবে ইনটিগ্রেশান হবে মাইনাস ফোর থেকে প্লাস সেভেন এক্স টু দি পাওয়ার ফোর ডি এক্স প্লাস এখানে কি আছে ওয়ান বাই টু আছে না তাহলে হাফ বাইরে নিয়ে এসো আর ভেতরে থাকছে ওয়ান বাই এক্স কিউব তাহলে তুমি এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিএক্স দিবা মাইনাস ফোর থেকে প্লাস সেভেন পর্যন্ত আর প্লাস নাইন ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ফোর থেকে প্লাস সেভেন তো এখানে একটা সাধারণ ফর্মুলা তুমি মনে রাখতে পারো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে বুঝতে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে তাহলে এটাকে বলতে পারবা কি তো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তো এখানে আমাদের এন এর মান কিন্তু মাইনাস থ্রি তো একটু বুদ্ধিমত্তার সাথে মান পাবা সে মানগুলোকে যোগ করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাওয়া তাহলে তুমি অবশ্যই এটা করে আমাকে অ্যান্সার জানাবা যে আমার অ্যান্সার এত হইসা কেমন তো আজকে তার এই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই ইন্ট্রিগ্রেশনের তাৎপর্য কি এটাতে আসলে কি করি আমরা তারপর আমরা মূল গতিবিদ্যা চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্ট সেগুলো আলোচনা করতে শুরু করবো ওকে ভালো থেকো তাহলে খুদা হাফেজ টাটা